নারী নির্যাতনের মামলা যে কি ভয়ঙ্কর সেটা তো তুমি জানো মা, মনে নেই রিঙ্কুর কথা? সোজা করে বলো আমাকে কি হয়েছে। আবির লতাকে মেরেছে। হ্যাঁ, লতা এখনো বাসায় ফেরেনি বাবা। গুড, তার মানে শোন, আমরা যে গাছটা লাগিয়েছি সেটা এখন ফল দিতে শুরু করেছে। আমি বাড়ি থেকে বের হয়ে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? হ্যাঁ, কারণ তুমি এই বাড়ির সবচেয়ে বড় সমস্যা। তুমি বেরিয়ে গেলে এই বাড়ির মানুষ শান্তিতে থাকবে। ওকে ফাইন, বের হয়ে যাচ্ছি। অ্যান্ড ডোন্ট কাম ব্যাক এগেইন। হোয়াট? হ্যাঁ, আমি তোমাকে ত্যাজ্য ঘোষণা করলাম। আপনাদের চেয়ারম্যান সাহেব কোথায়, ওনাকে একটু ডাকুন। কেন, হসপিটালে কোনো সমস্যা হয়েছে? না না, আপনি আমাকে বলতে পারেন, নির্দ্বিধায় বলতে পারেন, আই ক্যান ট্যাকল এভরিথিং। তেমন কোনো সমস্যা হয়নি, আপনি ওনাকে একটু ডাকুন প্লিজ। ওই তো বাবা আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার পুত্রবধূর নাম কি লতা? হ্যাঁ, আপনি জানেন কি করে, চেনেন ওকে? দেখুন, গত দুই দিন আগে আপনার পুত্রবধূ সুইসাইড করতে গিয়েছিল। কি বলছেন আপনি? হ্যাঁ, কেন, আপনারা জানেন না? না, ও তো রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার ছেলে কি তার উপরে কোনো নির্যাতন চালিয়েছিল? দেখুন অফিসার, বিষয়টা আপনার কাছে আমি লুকোবো না, কিন্তু এটা আমার জন্য খুবই লজ্জাজনক। লতা এখন কোথায়? সে আপনাদের ক্রিসেন্ট হসপিটালেই আছে। জামশেদ, তাহলে তো আমার মনে হয় ওখানে যাওয়া দরকার। আমার প্রশ্নের উত্তর দিন প্লিজ। ওকে, কি প্রশ্ন করবেন করুন। আপনার ছেলে কোথায়, তাকে একটু ডাকুন। আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। বের করে দিয়েছেন নাকি লুকিয়ে রেখেছেন? অফিসার, আপনাকে আমি আমার পুরো বাড়ি সার্চ করার অনুমতি দিচ্ছি, সার্চ করুন। না থাক, আজকে আমি উঠি। আপনারা বরং আপনাদের পুত্রবধূকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, আমার মনে হয় এখন আমাদের হসপিটালে যাওয়া উচিত। তবে একটু বসে। সাবধানে উঠুক। কি যে অবস্থা হয়ে আছে রুমের, বস। কি যে করব আমি, হোস্টেলে থাকলে যা হয় আর কি, আর তার পাশে যদি চাকরি করি তাহলে তো একদমই সময় পাওয়া যায় না। কখন গোছাবো, কখন কাজে যাব, খুবই বাজে অবস্থা। এরকম একটা অবস্থায় তোকে থাকতে হচ্ছে। এখানে তোর সঙ্গে কে থাকবে?
আমার রুমমেট আছে, ও অবশ্য এখন নেই, গ্রামের বাড়িতে গেছে, বেশ কিছুদিন পরেই আসবে। আরে না না, সমস্যা কিসের, এটা তো আমারই ঘর, তাছাড়া আমার রুমমেটটা অনেক ভালো একটা মেয়ে। আচ্ছা লতা, তুই কি একদম শিওর যে বাসায় কিছু জানাবি না? ওরা যদি জেনে যায়? আর ওরা যদি যোগাযোগ করে? আমি কিছুতে ওই বাড়িটা ফিরে যাব। আরেকটাবার ভেবে দেখবি? সব ভাবা ভাবি শেষ। ঠিক আছে। তুই কি অনেক চিন্তায় পড়ে গেলি? মানে আমি তোর তোর ধারে একটা ঝামেলা হয়ে গেলাম না? ছি ছি লতা, তুই এসব কি বলছিস? বান্ধবী কখনো ঝামেলা হয়? তোর যতদিন ইচ্ছে তুই এখানে থাকবি, আমার সাথে থাকবি তুই। ঘুমাবি একটু? এদিকে শুয়ে পড়। আমি দেখি দুপুরে খাবারের ব্যবস্থা করছি, ঠিক আছে? কি খাবি? আমি কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, এসব প্রশ্ন আমাকে করবে না, কোনোদিনও না। আমি এসব প্রশ্নে ইউজ্ড না। কখন আসবে আবার? আমাদের বাড়ি প্রেস্টিজ থাকলো, তুমি বলনি যে আমাদের বাড়ি মেয়েরা রান্না করে যায় না? আপনারা, আমি বলছিলাম না এই বাড়িতে কেউ রান্না করে যায় না। আমাদের ফ্রেন্ডশিপটা এতই ডিপ ছিল যে আমরা কিন্তু অনেকবার দেশের বাইরেও ঘুরতে গেছি, মানে বুঝেছেন তো, আমি আরও একসাথে, তাই আমাদের অনেক অনেক সুন্দর সুন্দর কিছু স্মৃতিও ছিল। যা ইচ্ছা আমি করেছি, যা খুশি, যেটা ইচ্ছা পাবো। ফালতু রাবিশ মেয়ে কথা কাটে, ছোট লোক, দাঁড়িয়ে আছো কেন এখানে? যাও এদিকে, যাও। আমার কিন্তু মাথা খাচ্ছে এখন, আমার জিনিসটা আমাকে দাও, আমি বলছি দাও। না, আমি মরে গেল আপনাকে দিব না। তুই কি বেনা মানে? এই আমার জিনিস ধরছিস কেন তুই? লতা নামে কেউ এই হসপিটালে ভর্তি হয়েছে? জি স্যার, হয়েছিল। তাই? কোথায় স্যার? পেশেন্ট তো চলে গেছে। চলে গেছে? জি, সকালে রিলিজ নিয়ে চলে গেছে। কোথায় গেছে এটা তো স্যার আমি জানি না, তবে তার সাথে একজন বান্ধবী ছিল। কি নাম তার, কোনো কন্ট্যাক্ট আছে? স্যার আমি তো আসলে নামটা জানি না, আর কন্ট্যাক্ট নাম্বার তো রাখা হয়নি স্যার। কেমন যাবো না, কি করো তোমরা? আচ্ছা মানে আপনি ফাইলটা সার্চ করুন না, ওখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যায় কিনা প্লিজ।
না স্যার সরি, আসলে কোনো অ্যাড্রেস বা কন্ট্যাক্ট নাম্বার রাখা হয়নি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন রাখেনি। কী করবো তাহলে স্যার? আপনি শান্ত হন, আমি বিষয়টা দেখছি। তার জন্যে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। তাও আমি বুঝি, আপনি একটু কষ্ট করে আপনার রুমে যেয়ে বসুন, একটু রেস্ট নিন, আপনি নিশ্চিন্ত থাকুন, পুরো দিকটা আমার পিছনে প্লিজ। একদিন চিন্তা করবেন, ঠিক আছে? ধন্যবাদ। ডক্টর জি, আমার নাম ফয়সাল। আপনি কতদিন যাব হসপিটালে কাজ করছেন? হসপিটালে আমি প্রায় দু বছর যাবৎ আছি। এটা কোনো কথা হলো? আঙ্কেল মানে তোমার বাবা নিজের ছেলেকে বাসা থেকে বের করে দিয়েছে। মানে বাসা থেকে তো শুধু বের করে দেননি, আরে কি করেছে যে তেজ্য ফেজ্য না কি বলে এটাও আঙ্কেল তোমাকে করে দিয়েছে। আরে এখনের যুগে কি এরকম তেজ্য ফেজ্য বলে কোনো কথা আছে নাকি? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে সেটা তো হতেই পারে, এটা তো খুবই স্বাভাবিক, তাই না? মানে সেজন্য এত বড় একটা কাহিনী করার তো কোনো দরকার ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঝগড়ার মধ্যে দোষ তো তোমার একার ছিল না। আঙ্কেলে ভাব দেখে তো মনে হচ্ছে যে দোষটা শুধু তোমার একার ছিল, এখানে তো লতারও দোষ ছিল, রাইট? মানলাম যে লতার স্বামী নেশা করে। আবির তুমি ওভাবে নিও না, আমি আসলে তোমাকে হার্ট করতে চাইনি। আমি সব ঠিক হয়ে যাবে আবির। অন্য কথা বলো। আবির তুমি একদম মনটা ভেঙো না, আমি আছি তোমার সাথে। আমার কোনো কিছু ভালো লাগছে না, জারিন, কিছু না। ভালো লাগবে কিভাবে? ভালো না লাগাটাই তো স্বাভাবিক, তাই না? একটা পর একটা ঝামেলা লেগেই আছে আবির, আমার মনে হয় তোমার একটু রিল্যাক্স করা দরকার। রিল্যাক্স? চলো না আমরা কোথাও বাইরে যাই। আবার একই কথা? না না, আমি ওরকম কিছু মিন করে বলছি না, বলতে চাচ্ছিলাম সব ফ্রেন্ডরা মিলে চলো যাই, মালয়েশিয়া যাওয়া যায় বা ধরো সাজেক যাওয়া যেতে পারে। যাবা? যাওয়া যায়। ওয়াও, তাহলে চলো যাই। আচ্ছা আচ্ছা, লতার একটা খোঁজ নেওয়া দরকার না? হ্যাঁ অবশ্যই নেওয়া দরকার, কিন্তু তোমার কি মনে হয় তুমি খোঁজ নিলে লতা তোমার কাছে চলে আসবে? লতা এখন কেমন আছে কে জানে। আমি না আসলে বুঝছো, আমি না আসলে আমি ওর গায়ে হাত তুলতে চাইনি। আমার কীভাবে যে কী হয়ে গেল আমি কি অবস্থায় আছে। শোনো আবির, এসব নিয়ে আর ভেবো না। লতা আসলে মানে কিসের মধ্যে দিয়ে যে গোছ করছে, আমার এত এত গিল্টি লাগছে। লতাকে নিয়ে চিন্তা করো না, ও ভালোই আছে। ও কি ওর বাবা মাকে, ওর বাবা মাকে কি সব বলে দিয়েছে? ওনারা কি ভাবছে আমাকে নিয়ে? যা হবার তা তো হয়ে গেছে আবির। জানো জানেন, আমি যেদিন লতাকে বিয়ে করি সেদিন সেদিন লতার মা লতার হাত আমার হাতে রেখে বলেছিলেন যে আর মেয়েটাকে দেখে রেখো। আর আমি কার কাছ থেকে নিবে আজকে? দেখি ইফতিকে একটা ফোন করি। ইফতি, আচ্ছা শোন, এই আমার লাগবে বুঝছিস, বেশ অনেকগুলোই লাগবে। আর না আগেরগুলো নষ্ট হয়ে গেছে, আছে না তোর কাছে?
হ্যাঁ ওকে ওকে, কত টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে, টাকা কোনো সমস্যা না, ঠিক আছে ফাইন বাই। কেন স্যার কাটটা ব্লক হয়ে গেছে? মানে স্যার কাটটা কাজ করে না, কাজটা একটু ব্লক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। কি হয়েছে কার্ডে? জানি দাঁড়ো। হ্যাঁ ম্যানেজার স্যার, কি ব্যাপার, আমার কার্ড কাজ করছে না কেন? বাবা আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। কি? উনি এটা পারলেন করতে? মানে কি, মানে উনি কি চাচ্ছে যে তোমাকে সবকিছু থেকে উনি বের করে দিবে, প্রপার্টিস, ওনার বিজনেস, সবকিছু থেকে? জানি না। উনি তো এটা করতে পারবেন না, একদিনের একটা লিগ্যাল নোটিশে এগুলো সবকিছু উড়ে যাবে। আমি ওসব কখনোই করব না। দেন তাহলে এখন কি করবে? আমার লাগবে না ওনার টাকা। তাহলে তুমি চলবে কি করে? ক্যাশ টাকা আছে কিছু তোমার কাছে? না। ও মা, ইউ আর ইন ডিপ শিট আবে। ইয়া নো, আই এম ডিপ শিট। কিন্তু আমার আমার ওটা লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, তুমি চাইলে আমার কাছ থেকেও নিতে পারো। তারপর তুমি এভাবে কেন দেখছো? অ্যাজ এ ফ্রেন্ড আমার কাছ থেকে ধার হিসেবে নাও, আমাকে পরে দিয়ে দিও। ঠিক আছে চলো। দাঁড়াও, আমি বিলটা দিয়ে আসছি। আমাদের হসপিটালে ডক্টর মানে ফয়সাল নামে কোন ডক্টর আছে? জি আছে স্যার, জুনিয়র বাট বেশ প্রমিসিং। কয়েকদিন আগে আপনি তাকে কিভাবে যে বলি, আসলে আমি সেই ছেলেটার সম্পর্কে অনেক খোঁজ খবর নিয়েছি, যদিও জানতে পেরেছি ছেলেটার স্বভাব চরিত্র খুব একটা সুবিধান না, মেয়েদের প্রতি তার এক্সট্রা ঝোঁক। বুঝতে পেরেছি স্যার। কয়েকদিন আগে একজন রোগীর অ্যাটেনডেন্সের সাথে ওর কিছুটা কানাঘোষা আমিও শুনেছি। সে নাকি রোগীর বাড়ি পর্যন্ত গিয়েছিল। সেই পেশেন্টের নাম কি? পেশেন্টের নামটা তো ঠিক মনে নেই, তবে মেয়েটার নাম হচ্ছে লতা। হসপিটাল থাকলে এরকম অনেক ভালো ডাক্তার আসবে স্যার। হি উইল বি স্যাকড অ্যান্ড ইটস ফাইনাল, আন্ডারস্ট্যান্ড? আমি যে কি ভুল করলাম, আমি আমি কি করলাম? তোমরা আমাকে আমাকে শাস্তি দাও, আমাকে আমাকে জেল দাও, ফাঁসি দাও, মেরে ফেলো আমাকে। আমার ছেলেটা কোথায় আছে, কি করছে কি না করছে, কোথায় থাকছে, কোথায় ঘুমাচ্ছে, না জানি আমার ছেলেটা কত কষ্টে আছে।